ফেসবুক থেকে ইউটিউব চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার 20-30% বাড়ানো সম্ভব। তাই আজ আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মধ্যে লিংক করব। তো চলুন কথা না বলে দেখি। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করুন। দ্বিতীয়ত আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিয়েছি। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যে পেজে আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাড করতে চান এবং লিঙ্ক করাতে চান সেই পেজে প্রবেশ করুন। তো আমি আমার পেজে প্রবেশ করছি। তো আমি এই পেজটিতে আমার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করাতে চাই। তো দেখুন আমার পেজটি ওপেন হয়ে গেছে। আমি এই পেজে ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করাতে চাই। তো তার জন্য সেন্ড মেসেজ এখানে অন্য কিছু রাখা থাকতে পারে। এখান থেকে এডিট বাটন এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে লার্ন মোর অ্যাবাউট বিজনেস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নিচে দেখবেন ওয়াচ ভিডিও এবং লার্ন মোর। এখান থেকে ওয়াচ ভিডিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করুন। তো এখানে এখন যে ইউটিউব চ্যানেলটি আমি এই ফেসবুক পেজে অ্যাড করতে চাই সেই লিঙ্কটি এখানে দিতে হবে। তার জন্য ইউটিউবে গিয়ে লোগোতে ক্লিক করে ইউর চ্যানেল এখানে ক্লিক করুন। এখানে দেখুন উপরে অ্যাড্রেস বারে একটি লিঙ্ক রয়েছে, এটি কপি করুন। তারপর এটি এখানে দিয়ে দিন। তো আমি আমার লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছি। তারপর সেভ এখানে ক্লিক করুন, ফিনিশ। তো আমার ফেসবুক পেজের সাথে ইউটিউবের একটি লিঙ্ক হয়ে গেছে। এখন আরেকটি কাজ করতে হবে। তারপর আমার ইউটিউবের যত ভিডিও আছে সবগুলো এখানে ফেসবুক পেজে চলে আসবে। তার জন্য উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখতে হবে ইউটিউব ট্যাব। এখানে ইউটিউব ট্যাব লিখে চার্জ করার পর প্রথমে দেখবেন ইউটিউব ট্যাব নামের একটি পেজ চলে আসছে। তো এটি লাইক না দিয়ে এটি ভিতরে প্রবেশ করুন। ভিতরে প্রবেশ করার পর দেখবেন এখানে ইউজ অ্যাপস এখানে ক্লিক করুন। ইউজ অ্যাপস এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পেজটি সিলেক্ট করে তারপর অ্যাড পেজে ক্লিক করুন। তো আমি এই পেজটিতে আমার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করাতে চাই। তো এই পেজটি সিলেক্ট করে অ্যাড পেজ ট্যাব এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখবেন একটি পেজ চলে আসবে। দেখবেন অ্যাপ্লিকেশন সেটিং নামে একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনার চ্যানেলের আইডি দিতে হবে। তো আমি আমার আইডি দেওয়ার জন্য চ্যানেলে আবার প্রবেশ করতে হবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করুন, লোগোতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করুন। তারপর ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে চ্যানেল আইডি, এটা কপি করতে হবে। এটা কপি করে সেখানে বসিয়ে দিলে আমার ইউটিউবের সকল ভিডিও পেজে চলে যাবে। তো আমরা এটি এখান থেকে কপি করে নিব। কপি করার পর আবার আমাদের সেই পেজে চলে আসবো। আসার পর এটিকে ডিলিট করে এখানে আমি আমার ইউটিউব চ্যানেল আইডিটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন সেভ সেটিং এখানে ক্লিক করুন। সেভ সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন আপনি যে আপনার ইউটিউব চ্যানেলে যে লাস্ট ভিডিওটি আপলোড করেছিলেন সেটি বড় আকারে সর্বপ্রথম এটি শো করবে। তো আমরা সঠিকভাবে আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজে লিঙ্ক করাতে পেরেছি। এখন থেকে আমরা ইউটিউবের সকল ভিডিও ফেসবুক পেজ থেকেই দেখতে পারবো এবং এখান থেকে সবাই আমার চ্যানেলের ভিডিও দেখতে পারবে এবং লাইক কমেন্ট করতে পারবে। তো দেখুন এখন আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ফেসবুক পেজ থেকেই দেখতে পাচ্ছি। ঠিক এভাবেই আপনার ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজের সাথে লিঙ্ক করিয়ে আপনার ইউটিউব চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার 20-30% বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।